ছাত্রদের আন্দোলন থেকে তাড়িয়ে দেওয়ায় এবার জাতির উদ্দেশ্যে হাত জোর করে ক্ষমা চাইলেন রাফসানদার ছোট ভাই। সাম্প্রতিক ছাত্রদের একদফা দাবি আদায়ের কারণে পুরো দেশ এখন উত্তাল। তবে সেই লক্ষ্যে ছাত্রদের সঙ্গে সমাবেশে যোগ দিতে চাইছিলেন রাফসানদা। তবে রাফসানের ছাত্রদের সঙ্গে আন্দোলন নামবে এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না ছাত্ররা। ভুয়া ভুয়া স্লোগানে আন্দোলন থেকে তাড়িয়ে দিল রাফসানদাকে। তবে এবার অনেকেই মনে করে যে রাফসানদা আন্দোলন থেকে অপমান করে বের করে দেওয়া একদমই উচিত হয়নি ছাত্রদের। তাই তো একজন তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে রাফসানদার সম্পর্কে লিখেছেন, আজকে রাফসানদার ছোট ভাইকে আন্দোলন থেকে বের করে দেওয়া একদমই উচিত হয়নি ছাত্রদের। রাফসানদার ছোট ভাই আন্দোলন থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। অনেকে এই বিষয়টাকে মজাভাবে নিলেও এই কাজটা কিন্তু একদমই উচিত হয়নি ছাত্রদের। রাফসানদা 16 জুলাই থেকে বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে পোস্ট দিচ্ছিলেন, যেভাবেই নামুক না কেন তাদেরকে সেভাবেই নামতে দেওয়া হোক, তাকে নিয়ে বিরক্ত করা একদমই উচিত হয়নি। আমরা তার ব্যক্তিগত বিষয় নিয়ে তার ছাত্র জীবনটাকে নষ্ট করতে পারি না, তাহলে তো সেও কোনো স্বাধীন নয়। তো দর্শক, রাফসানদাকে এইভাবে অপমান করে বের করে দেওয়া কি ঠিক হয়েছে ছাত্রদের, তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।